Hey guys, welcome back to my YouTube channel. Shobai kemon acho? Asha kori shobai khub bhalo acho. To ajke niye elam tomader jonno notun ekti video. To onek din hoyeche ami video korchi na, mane vlog video korchi na. To ajke ekti video niye elam. To ajke ami ek batabi lebu eta makha korbo. To kibhabe korbo? To eta unique ekta add korbo ei batabi lebur moddhe. To seta tumra dekhte parbe. To video ta puro dekhte thako. আশা করি তোমাদের ভালো লাগবে আমি কিভাবে বাতাবি লেবু মাখা করব সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব তো দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা দেখে অবশ্যই ভালো লাগবে তো আমি স্টার্ট করে নিচ্ছি বাতাবি কাটা এটা ছোলা আমার হয়ে গেছে আর আমার হয়ে গেছে ছোলা আর এটা দিয়ে কিন্তু টুপি বানানো যায় অনেক দেখতে সুন্দর লাগে অনেক মজা লাগে টুপি তো আমার দাঁটা মানে একটু দাঁড় নেই তার জন্য আমি সেরকম কাটতে পারলাম না কিন্তু তোমাদেরকে আজকে দেখা মানে ইচ্ছে ছিল দেখানোর যে কিভাবে টুপি বানানো যায় তো নেক্সট ভিডিওতে যদি চাই তাহলে আমি বানাবো এরকম আর এই দেখো ছোলা হয়ে গেছে ইচ্ছে সো গাইস এটা দেখে তো মুখে একদম জল চলে আসছে দেখতে পাচ্ছ দেখো এটা আমি ছাড়িয়ে নেব আর এটা আমি এখন খুলে নেছি না মাছি এটা এই বাতাবি লেবুটা আমাদের গাছে অনেক মিষ্টি এটা সো গাইস ছাড়ানোটা কমপ্লিট দেখতে পাচ্ছ অনেক সুন্দরভাবে ছাড়িয়েছি এটা দেখো গাইস আমি প্রথমে তেল দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে নুন তারপরে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা এটা আমি আগেই পুরে নিলাম আর দিচ্ছি এখানে একটুখানি আমি গুঁড়া লঙ্কা দিয়ে দিচ্ছি আর এখানে লেবুর পাতা দিয়ে দিচ্ছি তারপর আমি এটাকে মেখে নিচ্ছি আপনাদেরকে বলছিলাম যে কি দেব তো এটা আমি শস্য বাটা দেব তো এটা আমি প্রথমেই বেটে নিলাম এটা অনেকেই দেয় আরবার অনেকেই দেয় না কিন্তু আমরা মানে শস্য বাটা দিয়ে খেয়ে আমাদের অনেক ভালো লাগে তো তাই ভাবলাম তোমাদের সাথেও এটা শেয়ার করব পারলে তোমরাও দিয়ে খেতে পারো চলো আমি এটাকে মেখে নিচ্ছি আমার না মুখে একদম জল চলে আসছে শস্য বাটা দিয়ে না অনেক টেস্টি হয় কালো শস্য দিয়ে তো আরো বেশি টেস্ট হয় জালটা অনেক কম দিয়ে দিচ্ছি আমি কারণ বাতাবি লেবুতে এত মানে জাল তো গাইস তোমরা ভাববে যে এটার কালারটা কিরকম হয়েছে কিন্তু এটা শস্য দিয়েছি না তার জন্য এটা মানে এরকম কালারটা হয়ে গেছে তো চকলেট হয়ে গেছে আর এখন আমরা সবাই মিলে এটাকে খাবো এখন মাখাটা কমপ্লিট হ্যাঁ জিভে জল চলে আসলো আমার তো গাইস আমরা এখন আমাদের ঘরের পিছনে এসেছি আর এটা এখন আমরা এখানে বসে বসে খাচ্ছি অনেক টেস্টি হয়েছে না রে ভাবি আর শস্য দিয়ে তোমরাও ট্রাই করে দেখো হেভি মাস্ট লাগবে তোমাদের ও আমার কোথায় আর হ্যাঁ আমি একটা কথা বলে দিই তোমাদের তোমাদের যদ্দূর শস্য বাড়া দিতে ইচ্ছে করে তোমরা দিতে পারবে এটাতে কোনো ইয়ে নেই
আমরা একটু অল্প মানে একটু কম যতটুকু আমরা লাগে আমরা ততটুকু দিয়েছি তোমরা আরও ঘন করে খেতে পারো আর তোমাদের আরও লঙ্কার গুঁড়ে বা শুকনো লঙ্কা যদি আরও দিতে ইচ্ছে করে তোমরা আরও দিতে পারবে কোনো অসুবিধা নেই আমরা একটু কম কম খাবো তার জন্য একটু কম কমই দিয়েছি ঠিক আছে ওয়াও এটা সবাই মিলে আমরা এখন ফিনিশ করব তো আজকের জন্য ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট দিতে পারো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তো তার জন্য টাটা